আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিরাজগঞ্জে মুরগির বাচ্চা বহনকারী একটি কার্ভার্ট ভ্যান পোড়ানো হয়েছে এতে সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে এখন মুরগির বাচ্চাও তাদের বিএনপি শত্রু মুরগির বাচ্চাও তাদের টার্গেট নাশকতা গুপ্ত হামলার আজকের যে ভয়াবহ চিত্র সেটা নতুন নতুন রেকর্ড স্থাপন করছে তারা বৃহস্পতিবার সাত ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন কাদের বলেন গতকাল পর্যন্ত প্রায় ছয় শত যানবাহন পোড়ানো হয়েছে দশটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে বিএনপির আন্দোলন অগ্নিসন্ত্রাসের পুলিশ বাহিনী সদস্য পরিবহন শ্রমিক রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি দুইশত পঞ্চাশ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে তিনি আরও বলেন এরা যখন মুরগির বাচ্চাকেও টার্গেট করেছে এদের গুপ্ত হামলার টার্গেট আরও বিস্তৃত হতে পারে আরও ভয়াবহ রূপ নিতে পারে নির্বাচন বাঞ্চালের জন্য এরা মরিয়া হয়ে উঠছে